গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অবধি অবশ্যই দেখো। আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে হলো 8ই অক্টোবর, আর কালকে যে বার্থডে হয়েছিল তারই ফ্রাইড রাইস কিন্তু প্রচুর বেঁচে গেছে। তো দিদি সবাইকে, যে জেঠিমা দিদি, ওরা সবাইকে ডেকে ডেকে দিয়ে দিল। তো এটা নিয়ে এসেছি, এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের। আর বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে সকাল সকাল। ব্রেকফাস্টটা সেরে তারপর রান্নাবান্না পরে করতে হবে। তো বেশ ভালো লাগছিলো বৃষ্টিতে এনজয় করতে। দেখো সোনু হাত বাড়িয়ে দিচ্ছে, ওর দেখা দেখি আমি। অনেক বন্ধুরা সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালো আছেন আরেকটা ব্লগে। সকালবেলা তো ওই যে খেয়েছিলাম হচ্ছে কী বলে ফ্রাইড রাইস, আর তারপরে হচ্ছে ভাতও একটুখানি খেয়ে নিয়েছিলাম। ভাত আছে কালকের ভাত, তারপরে হচ্ছে দিদি কচুর সবজি দিয়েছিলো কালকে রাত্রে। আমাদের আবার মাছের একটা পিস ছিল, ঝুল ছিল, একটু ওটা দিয়ে একটুকুর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বুঝতেই পারছি সকাল সকাল ভাত খেয়ে নিলে ঘুম ঘুম পেয়ে যায়, শুয়ে শুয়ে এডিট করছি আর ঘুম পাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও রেডি করে নিয়ে তারপর রান্না টান্না বসাবো। আর দেখো বৃষ্টি আসছে, ওতে একদম দৌড়ে দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। আর এই ব্যালকনিতে যত কাপড় চোপড় ছিল ওগুলো এখানটায় যে টিপি করে রাখলাম, ওগুলো পরে ভাগ করবো। বন্ধুরা দারুণ খবর চলে এসেছে, পার্সেল। তো এই যে একটা ইয়ারিং অর্ডার করেছিলাম, একটুখানি ডিফেক্ট ছিল, যে জন্য এটাকে আমি এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম। তো চলে এসছে এটা, জানি না এবারে কীরকম এসছে। তো এই যে বন্ধুরা নিয়ে আসলাম পার্সেলটা, তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে ওরা আজকে আসছে আমাদের বাড়ি ঘুরতে। ওরা আসলে হচ্ছে রক্তিমের মাসি, না রক্তিমের মাসি আর বান্ধবী, হ্যাঁ দুজনে একসঙ্গে পড়াশোনা করে। তো ওরা ঘুরতে আসছে, ভালো লাগলো। বসো তাহলে চা করি, হ্যাঁ চা করি বসো। মা দিকে রেডি হচ্ছে, আরে করি কি হলো, তাহলে খাওয়া দাওয়া করো, ভাত খাওয়া দাওয়া করো, আসো। তো এই দেখো বন্ধুরা, আমি চা বানাতে ঢুকেছি, ওরা পালিয়ে চলে গেল এক প্রকার। বলছে দিদি করতে হবে না, দিদি রান্না করছে, ওখানে আবার খেতে হবে, তো খাবো না চা। তো এই করে ওরা চলে গেল, আবার ঘুরে আসলাম এখন। চলো তাহলে ভিডিওটা ছেড়ে দিই আগে, ছেড়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া সারি। বেলা হয়ে গেছে অনেকটা, 3:37, খাওয়া দাওয়া সেরে নিতে হবে। মা আবার রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য, মাকে বলছি যে থাকো আজকে তিনটা, নাহলে কদিন পরে যাও, থাকো কয়েকদিন। তো মা বলছে না লেট করা যাবে না, পুজোর জন্য ব্যাংক বন্ধ দেবে গ্রামীণ ব্যাংক, তো সেখান থেকে মাকে টাকা তুলতে হবে। তো বাড়িতে আসলে অনুষ্ঠান আছে, ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে, তো সেই জন্য মা অনেক কদিন ধরেই চেষ্টা করছিল, পাশে এক দোকানে টাকা তুলতো, আগে তোলা হতো আর কি ওখান থেকে। তো সেখানে গিয়েও আর কি মা বললো, কিন্তু উনি বললেন যে না এরকম করে ব্যাংক ছাড়া কোথাও আর টাকা তুলো না, অনেক ফ্রড হচ্ছে, অনেক মানে গাফিলতি করা হচ্ছে, অনেক জায়গায় মানুষকে ঠকিয়ে তাদের টাকা মেরে দেওয়া হচ্ছে। তো সেই জন্য এরকম কখনো করো না, ব্যাংক ছাড়া টাকা তুলবে না কখনো কোথাও। তো আমিও আমার এখানে আর তুলি না, তখন আবার কিছু গণ্ডগোল হয়ে যাবে, তো এরকম করে বললো। তো ভাবলাম ঠিকই, ব্যাংক থেকে তোলাই ভালো। তো ওই জন্য মা এখন চলে যাচ্ছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই, আজই থাক কালিয়ে এলে যাই। তো এইখানটা দেখো, মা বললাম যে থাকো থাকো আজকে, কালকে যাবে এখন। তো মা থাকছে না, মা যাচ্ছে, কিন্তু নিচে গিয়ে আর এক ঘটনা হবে, মানে আর এক ডিসিশন হয়ে যাবে। তো সোনুকে বলছি চলো নিচে যাবে আমাদের সঙ্গে, চলো এগিয়ে দিয়ে আসি, গাড়িতে তুলে দিয়ে আসি। ও বলছে না আমি যাবো না, ও আয়ুষের সঙ্গে খেলছে, তো কিছুতেই যাবে না। বললাম ঠিক আছে, তাহলে একদম দুষ্টুমি করবে না, চুপচাপ থাকবে, তবে ও নিজের ঘরেই যতটা পারে দুষ্টুমি করে, মানুষের ঘরে গেলে একটু শান্তশিষ্টই থাকে আর কি, আমি যতটা দেখেছি। তো চলো এখন মাকে এগিয়ে দিতে যাই। কোন সময় ভুলে লাগিয়েছে কি বলবো, মা আগে ভুলে রাখছে,
देखो बेला बंधुरे बेशी नहीं तो फाइनल कैलकुलेशन कर देखा गल बाड़ी पोछते पोछते सन्ध्या लेगे जाए तो से मा के माना कर अनेक माँ सुन ना जाई जाई बैंक बंद हो जाए तो जेठीमा माना कर लो नीचे नेमे तर गए जेठीमा बोलो जे सन्ध्या लेगे जाए तक भावना चिंता कर घुरे नहीं आसलम माँ के माँ कल के जाए माँ के बोलिए कल के एकदम मैंने जदि चाय सकाल सकाल माँ बोलिए सकाल सकाल जाब कम ठीक आओ को असुविधा नहीं सकाल बेला सुनर जो तो टिफिन बनाते ही ओदि के एक तरकारी भात करब ये पाठिए देव अखन सनु के पाठिए देव माँ के गए ओदि के गाड़ी तुले दिए आसब तो छाड़ा लेट हतोना बसि एक जात माना करा तो करते करते ये करते करते माँ रेडी गे हमें खाई भिडियोटे अपलोडे बसिए खेते बसे बोलिए ठीक है तेल खे नहीं झटपट खे दे तभी गए पोच दिए आसो माँ बोलते तोरा खा हमें चाहब एक गाड़ी तबुओ दिक विदिक हारिए जाए भय लगे एकटू गाड़ी तुले दी आर को असुविधा नहीं एक बार गाड़ी उठे गेले एकदम डायरेक्ट नहीं गए दीदीबाड़ी पासे नाम ओखाने नेमे एक टोटो के जो एकदम बाड़ी पर्यन्त नहीं जाओ तो उन्नी एकदम बाड़ी पर्यन्त नहीं जान तो से बार बार थामते आलदा आलदा जगह एरक तो ना जावा खूब इजी किन्तु ये एखान मोरब्दी गए मार बार से कल के दिक विदिक हारिए गे तो ओखाने गए जो बुझते ना पड़े कौन दिखे दाड़ी हमें गाड़ी तो उठब तो से ही गाड़ी दिए तुले देवार्जन जो दाड़ाओ एकटूखानी खे दे गए गाड़ी तुले दिए आसब तेल निश्चिंत थकते पर तो खेल वोटुकु समय पास हलो तो से हीजे क्योंकि अनेकटाई बेला गल बेजे गे साढ़े पाँच साढ़े चार नीचे जो गलम तक साढ़े चार्टा बजे एन देखो चार्ट बजे 41 मिनट हलो तो से भलोई हलो आज के माँ के मानाते परलम आज के जो बाड़ी एखे थकते कल के पाठिए देव माँ माँ के बोलम जो थको ये थार को असुविधा नहीं ও বলছিল যে এইখানটায় ওইদিকে একটা বিছানা নালে ওইদিকে ওই ঘরটাতে সোফাটাকে কোনোভাবে সরিয়ে সাইড করে জায়গা তো নেই তবু আর কি চেষ্টা করে দেখা যেত একটা ওখানে বিছানা ঢোকাতে আর না হলে যদি নিচক যদি ওখানে নাই হয় জায়গা তাহলে হচ্ছে পম্পা একা থাকে পম্পার সঙ্গে থাকতে পারতো আমি তাও বলছিলাম যে পম্পার সঙ্গে থাকো মা কথা শুনছিল মা বলে যে ব্যাগ বন্ধ হয়ে যাবে আমার টাকা তুলতেই হবে তো চলো माँ गल हे रक्तिमदे घरे एक मासी वो इसे सब मिले एक गल्प कर भिडियो आपलोडे बसिए दिए आपलोड मन हो गल चान खे दे एकदम छूट माँ के ओदी के गाड़ी तुले देवर जो तो जेजे देखो एकदम मैं सीधे टूदुर पड़ाई है सीधे टूदुर पड़ब चलो पर आसल खुलते तुम्हारे कार कार भलो लागे बंधुरा এটা একটা খুশির ব্যাপার বলো তো আজকে এই যে আমার এক্সচেঞ্জের প্রোডাক্ট চলে এসেছে তো দেখাই তোমাদের এটা কি রকম আমার নতুন গয়নাটা কিনলাম দেখো বাবা এখন ফাটিও না দেখো জিনিসটা কেমন দেখতে ভালো লাগে কড়িটাকে শঙ্খ ভেবে দেখো সোনু বাবু এখানে বাজানো শুরু করে দিয়েছে এটা কি আর বাজবে তো যাই হোক চলো দেখো বন্ধুরা এবারে ঠিক আসছে আগে দুটো কড়ি ছিল না জানো তো তো ভাবলাম বেকার টাকা দিয়ে নেবো কেন এরকম ডিফেক্টিভ জিনিস নেবো তো আবার এক্সচেঞ্জ করে এবারে ঠিক এসছে তো খুব সুন্দর একদম ইয়ারিং দুটো আমার খুব পছন্দ হয়েছে খুবই লাইট ওয়েট একদম পরতে একদমই মানে কোনো অসুবিধা হবে না
আর কালারগুলোও ভীষণ সুন্দর, আগেরগুলো একটু পুরনো পুরনো ছিল, এবারে একদম চকচকে এসছে, সুন্দর এসছে। তো এই যে দেখো কীরকম লাগছে, একদম ফুল লুক দেখালাম না, দুটো পরেই দেখালাম না, পরে দেখবে তোমরা একবারে পুজোর সময় কোন শাড়ির সঙ্গে কোন ড্রেসের সঙ্গে কোনটা ক্যারি করব সব তোমরা দেখতে পারবে দুর্গাপূজায়। একদম মেকআপ টেকআপ করে তখন একদম লুক বদলে যাবে বলো। তো আপাতত এই যে এভাবে একটু করে দেখাচ্ছি। তো এই যে পুজোর জন্য আবার কেনাকাটি করলাম, এবারে প্রচুর চাঙ্ক জুয়েলারি নেওয়া হলো। তো আশা করছি এবারে পুজোটা খুব এনজয় করে কাটবে, কারণ মানে এরকম করে কেনাকাটি সবসময় হয়ে ওঠে না, গত পুজোয় করতে পারিনি। তো এবারে প্রচুর ইয়াররিংস নেওয়া হলো আমার, এগুলো খুব পছন্দের, অনেকদিন ধরেই ইচ্ছে, নেওয়া হয়নি, তো এইবারে হলো সম্ভব। আর মিশোতে যেহেতু এগুলো সস্তায় পাওয়াও যায় সেই জন্য কিন্তু সম্ভব হয়েছে। ওখানে দিল্লিতে থাকাকালীন আমি একটা দোকানে গিয়ে কিনতাম, প্রচুর দাম নিত, যে জন্য ওখানে একদমই কিনিনি। ওখানে 3 বছর মতো ছিলাম, 3 বছরে মনে হয় একটা ইয়াররিং নিয়েছিলাম, মানে এরকম বড় আর কি টাইপের। তো ওটা আবার একটা ভেঙে গেছে, তো আমার কাছে সেরকমভাবে ছিল না, তো সেই জন্য এইবার পুজোতেই কিনলাম। পুজো ছাড়া তো আর কেনাকাটি সেরকম হয় না বলো, তাই এই পুজোর সময় আর কি একটু এনজয় করবো ঘুরে ঘুরে আলাদা আলাদা ড্রেসের সঙ্গে, আলাদা আলাদা শাড়ির সঙ্গে পরে। তো এবারে চা বিস্কিট খেতে বসে পড়েছি। বাকি যে আরও ইয়াররিংসগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি অন্যান্য ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। যারা দেখোনি কোনো ব্যাপার না, ভিডিও যদি সার্চ করো পেয়ে যাবে, আর না হলে একদম দুর্গাপূজার ভিডিওগুলোতে চোখ রেখো, আমাকে নতুন নতুন লুকে দেখতে পাবে। তো চলো সাথে তো আছোই, আমরা কীভাবে এনজয় করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলা এই যে সোনু আর আমি টিফিন করে নিলাম, আমি চা বিস্কিট, সোনুকে বলছি তুমি দুধ বিস্কিট খাও, কিন্তু না ও দুধ কিছুতেই খাবে না, এই যে ও আমার চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে বিস্কিটটা খাচ্ছে। তো যদিও পরে ওকে মানিয়ে নেবো, কিছুক্ষণ পর ওকে একটু দুধ দেবো, ওখানে 1 গ্লাস মতো, আর আমি এই যে চা বিস্কিট খেয়ে দিয়ে লেগে পড়েছি কাজে। এই বেড কভারটা না খুব নড়াচড়া করে, মানে কী বলবো, এত বিরক্ত লাগে, আর এইভাবে ঝুলিয়ে দিয়েছিলাম বলে আরও বেশি নড়াচড়া করছিলো, বেশি বারবার খারাপ হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম চলো এটাকে টাকিন করে দিই, নাহলে এটা বারবার আমাকে ডিস্টার্ব করবে। শুনু দেখো বলছে তুমি বলেছিলে তোমার পিঠে ম্যাসাজ করে দিতে, চলো এবারে করে দিই। আমি বলছি এভাবে বসে আমি শুই আগে, বিছানাটা ঠিক করে নিই, শুই তারপরে দিও এখন। তো এই যে ও লাট্টু পাক খাচ্ছে আর আমি এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি। আমি বলছি একটু নিচে নামো বাবা, আমি ঠিক করি। তো এই যে নিচে নেমে গেল, এবারে বিছানাটা ঠিক করে তারপরে ওকে একটু পড়তে বসাতে হবে। আর আজকে অনেকদিন পরে এই নাইটিটা পরলাম, দেখো ভাবলাম যে মাকে এগিয়ে দিয়ে আসবো, তাই এটা পরলাম। ভালো লাগে আমার খুব এই নাইটিটা, কালারটা খুব মিষ্টি, খুব ভালো লাগে এই কালারটা আমার। তো তারপরে আবার মনে হলো না আমাকে গাড়িতে একদম তুলে দিয়ে আসতে হবে, না হলে যদি আবার কোনো মা বুঝতে না পারে অসুবিধা হয়, সেই জন্য তো আবার তখন এটাকে চেঞ্জ করে কুর্তি পরিয়ে নেব। তো যাই হোক, যাওয়া তো হয়নি, সেই জন্য আবার এসে যে নাইটিটাই পরে নিলাম। পরার পর এখন রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেল বন্ধুরা, একদমই মনে ছিল না জানো তো আজকে খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকে যে কী ভূতে ধরেছে আমাকে খাবারটা শেয়ার করার কথা একদমই মনে ছিল না। আসলে কী বলো তো, ওই সময় দুটোতেই আর কি মোবাইল ছিল চার্জে, যে জন্য হয়তো ভুলে গেছিলাম। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি, তার আগে এই যে টি টেবিলটাকে পরিষ্কার করে ঘষে মেজে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, নিলে এখানে বাসনগুলো রাখতে পারে, ভালো লাগে, একটা হাইজিন মেনটেন থাকে বলো। তো তারপরে এই যে বাসনপত্র ধুয়ে বেসিন, তারপর উপরে ছোটো ছোটো যে তাকগুলো আর কি পিঙ্ক কালারের, ওগুলোকেও ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর তারপরে নিচের ফ্লোরটাকেও পরিষ্কার করে মুছে নিতে হবে, কারণ এই যে বাসন ধুতে ধুতে ছিটে ফোটা জল পড়তে পড়তে জায়গাটা একদম ভিজে যায়। আমার ফুটুলটা কেন বন্ধ করলো, বড়টা বন্ধ করো।
तो चलो मुखटा फ्रेश करे निलाम निये एबारे क्रीमटा लागिए निच्छी। एटा प्राय दिने करी आर कि माझे मध्ये भूले ही जाए एरकम ना जे रोजी करी आसले भूले ही जाए कोनो कोनो दिन टायार्ड थाकी तो होये ओठे ना तबे एटा करा किन्तु खूब जरूरी रात्रिबेला मुखटाके फ्रेश करे धुइये निये तारपरे एकटु जदि क्रीम लागिए मॉइश्चराइजार लागिए बा नाइट क्रीम लागिए जदि राखो सकालबेला किन्तु खूब सुंदर एकटा तरताजा फ्रेश त्वक पाओया जाए बोलो। तो जाइ होक एबारे सोनू स्कूलेर जे बई खाता आछे सब किछु ब्यागेर मध्ये प्याकिंग करे राखबो इरेजार पेंसिल शार्पनार जा जा आछे तारपरे हच्छे जुतो पालिश करे राखते होबे ओ ड्रेसगुलो रेडी करे एक जायगा करे राखते যাতে কালকে সকালে উঠে স্কুলের জন্য রেডি করতে যেন একদমই কোনো বিঘ্ন না ঘটে দেরি না হয়। ব্যাস সকালে উঠে কটা রান্না করব ভাত ভাজা টাজা কিছু একটা আর তারপরে রেডি করে পাঠিয়ে দেব। এখানটায় নাতি আর দিদুর মধ্যে এই যে খুনসুটি হচ্ছে তো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে আমিও শুয়ে পড়ব। সমস্ত কিছু গুছিয়ে নিলাম কাজ একদম কমপ্লিট। সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যাপুরে দিয়ে দিয়ে ঘরেই ছিলাম সারাদিন তারপরে এই যে মুরগি আসে আসলে কতটুকু করলাম করে করে সন্ধ্যাটা ওভাবে কেটে গেলো। তারপরে তো খাওয়া দাওয়া করলাম আর আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা তো অনেকে বেশি অ্যাডি করিনি একটু তখনও কি যেন একটা মানে চার্জে ছিল নাকি এবারও চার্জে ছিল ভুলে গেছি তো খেয়ে নিলাম। যাই হোক কচু শাক ছিল কালো কচুর আর কালকের একটু মাছ দু পিস বেঁচে গেছিলো তো দুপুরবেলা একটা হয়েছে আর একটা হচ্ছে না করে এই যে খাওয়া হলো। শক্তি মামা দিদি হচ্ছে কচু শাক তারপর মাংসও দিয়েছিল বেগুন পুরি নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যে বাসন ধুয়ে সব কচু গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম আর ওর হচ্ছে স্কুল ব্যাগ গোছানো হয়ে গেছে ওর হচ্ছে চিড়া পালিশ করব খারাপ করবে শুধু মানুষ তো শুটা এখন পালিশ করবো শুটা পালিশ করলে ব্যাস আমার কাজ আজকের মতে কমপ্লিট এখন শুভ শুয়ে দেখি এডিট করলে করতে পারলে করবো না হলে হচ্ছে ঘুমাবো তারপর সকালে আবার উঠতে হবে স্কুল আছে ও রান্না বান্না করে দিতে হবে তো সেই জন্য চলো বন্ধুরা তাদের এখন আজকে বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কালকে একটা সুন্দর লাগে টাটা বন্ধুরা শুভরাত্রি আরও সঙ্গে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলটাকে হিট করে রেখে দিও যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ নতুন আর একটা কথা বলার আছে আর একটা কথা বলার বাকি আছে নতুন না আজকে আমার 27 কমপ্লিট হলো তো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস আমাদের পরিবারের এখন 27 মেম্বার কমপ্লিট করলো তাই তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস আর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বললে কম হবে অনেক অনেক ভালোবাসা যতটা ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ আমার পাশে আছো আমার তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথার উপর রেখেছো তো সেটাকে থ্যাংক ইউ দিয়ে মানে পূর্ণ করা যায় অনেক অনেক ভালোবাসা আর ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো।